আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সাতাইশ নভেম্বর তেইশ নির্বাচনের সময় যত ঘনী আসছে সরকার একলা হয়ে যাচ্ছে বুঝতে পেরে একই করছে সরকার কতটা নিচে নেমেছে দেখুন দর্শক পররাষ্ট্র সচিব তিনি কে তিনি তো আওয়ামী লীগের কেউ নন তিনি বিশেষ কর্মকর্তা তিনি কেরিয়ার ডিপ্লোম্যাট তিনি রাষ্ট্রের কর্মকর্তা তিনি সরকারের মানে দলীয় সরকারের দলের কেউ নন যেমন পররাষ্ট্রমন্ত্রী তিনি আওয়ামী লীগের পারপাস সার্ভ করবেন আওয়ামী লীগের পক্ষে পলিটিক্যাল বক্তব্য দেবেন ইটস ন্যাচারাল কিন্তু পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন তিনি কিন্তু পররাষ্ট্র মন্ত্রীর সুরে কথা বলতে পারেন না আর তিনি ওই অর্থে সরকারের প্রতিনিধিত্ব করতে পারেন না তিনি সরকারের অফিসিয়াল কাজকর্ম করতে পারেন তিনি সরকারকে সহযোগিতা করবেন নির্দেশনা অনুযায়ী কাজ করবেন রাষ্ট্রের পারপাস সার্ভ করবেন পলিটিক্যাল কথা বলে এটা তার চাকরিবিধিরও পরিপন্থী কিন্তু দেখেন আওয়ামী লীগ দেখেছে যে আসলে তারা তো নির্বাচনের তফসিল ঘোষণা করে লাভ হয়নি দেশে হয়তো বা নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে কিন্তু বিদেশি কাউকে কূটনীতিকদেরকে আশ্বস্ত করতে পারছে না কেউ বলছে না গুরুত্বপূর্ণ রাষ্ট্র পশ্চিমারা বিশেষ করে না ঠিক আছে নির্বাচন হতে পারে বা বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করার জন্য কেউ আহ্বানও জানাচ্ছে না সুষ্ঠু নির্বাচনের পরিবেশ আছে এ কথাও কেউ বলছে না এর মানে বিদেশি মিত্রদের দিক থেকে সরকার কার্যত একলা হয়ে যাচ্ছে এটা সরকার বুঝতে পেরেছে এজন্যই কিন্তু মন্ত্রী বলেছিলেন যে নির্বাচনে বিজয়ী হয়ে সরকার গঠন করতে পারলে আমেরিকা ঠিকই সরকারকে সহযোগিতা করবে এর মানে এখন সহযোগিতা পাচ্ছে না এখন করছে না এখন অবস্থা খারাপ আবার বাংলাদেশের ওয়াশিংটনে নিযুক্ত যে রাষ্ট্রদূত তার কি হয়েছে কোথায় গিয়েছেন কে এটা নিয়ে একটা ধোয়াশা এর মানে ঘটনা চলছে অনেক কিছু কখনো কখনো পঞ্চাশটা দেশের কূটনীতিকদেরকে ব্রিফ করেন কখনো নব্বইটা দেশের কূটনীতিকদেরকে ব্রিফ করতে হয় কিন্তু কাজ হচ্ছে না কেউ এই ব্রিফে কেউ বিশ্বাস করছে না এটা সরকার ক্লিয়ারলি দেখছে এখন সরকার এতটাই চাপে দেশে বিদেশে যে কাজটা করার কথা যে পলিটিক্যাল বক্তব্য দেওয়ানোর কথা পররাষ্ট্রমন্ত্রীর মাধ্যমে এখন পররাষ্ট্র সচিবকে সেই পলিটিক্যাল দায়িত্ব দিয়েছে পররাষ্ট্র সচিব এখন আওয়ামী লীগের সুরে কথা বলছে এমন তিনি এমনভাবে ভিজিট করছেন এই যে দিল্লি গিয়েছেন বা কথাবার্তা এমনভাবে বলেছেন মনে হয় যেন তিনি আওয়ামী লীগের দলীয় কেউ এটা একেবারেই ঠিক নয় এভাবে নিচে নেমেছে কারণ তারা ব্যস্ত অতিমাত্রায় চাপে সব আর আওয়ামী লীগ বা মন্ত্রীরা সামাল দিতে পারছে না এখন সচিবদেরকেও কাজে লাগাচ্ছে এই সচিবরাই সামনে আওয়ামী লীগের নমিনেশন পাবে পুলিশের সাবেক আইজিপি সাবেক সচিব সদ্য সাবেক সচিব আওয়ামী লীগের নমিনেশন পেয়েছে আমরা দেখেছি খুব সহজে এই মোমেন সাহেব যা করছেন পররাষ্ট্র ধরনের কার্যক্রমের কিন্তু দেয় এটা ঠিক নয় নয়। দর্শক এখানে দিল্লিতে গিয়ে সফর বা সফর পরবর্তী সামগ্রীর যে কথাবার্তা মাননীয় পররাষ্ট্র সচিবের তাতে পররাষ্ট্র সচিব সুলভ কথাবার্তা হয়নি পররাষ্ট্রমন্ত্রী সুলভ কথাবার্তা হয়েছে নামও মিল আছে কাজও মিল আছে পররাষ্ট্রমন্ত্রী এবং সচিবের মধ্যে চেহারায় অনেকটা মিল আছে যাই হোক এখন সরকার যেহেতু দেখছে যে নির্বাচন যত ঘনী আসছে তারা আরও বেশি আইসোলেটেড হয়ে যাচ্ছে কারো সহযোগিতা পাচ্ছে না চুপ করে রাগ হয়ে আন্তর্জাতিক কমিউনিটি বাংলাদেশের গুরুত্বপূর্ণ ডেভেলপমেন্ট এরা বসে আছে শুধু রাশিয়া বকবক করছে আর রাশিয়ার বকবক নীতিতে শেষ পর্যন্ত সরকার নিজেরাও বিব্রত আমরা দেখেছি এখন এই জিনিসটা বুঝতে পেরে এক পররাষ্ট্র সচিবকে অন্যায়ভাবে পলিটিক্যাল প্রতিনিধির মতো ব্যবহার করছে দুই যেহেতু আন্তর্জাতিক কোনো মিত্র নাই এই বিষয়টা বারবার সামনে আনার চেষ্টা করছে এখন ভারত একটা গণতান্ত্রিক দেশ ভারত যদি প্রকাশ্যে আওয়ামী লীগের পক্ষে অবস্থানে এর একটা প্রভাব পশ্চিমাদের উপর আছে কিন্তু রাশিয়া আওয়ামী লীগের পক্ষে প্রকাশ্যে অবস্থান নিলে সেটা আওয়ামী লীগের জন্য আরো ডিসঅ্যাডভান্টেজ চীন আওয়ামী লীগের পক্ষে অবস্থান নিলে পশ্চিমাদের ক্ষেত্রে সম্পর্কের ক্ষেত্রে এমনকি ভারতের সাথে এটা আওয়ামী লীগের জন্য আরও বেশি বিব্রতকর জন্য ভারতের অবস্থানটা আওয়ামী লীগের পক্ষে যদি প্রকাশ্যে থাকে এটা ইম্পর্টেন্ট আর এই ঘটনা বুঝতে পেরেই ভারতকে এখন সামনে আনার চেষ্টা করছে দেখেন খবর জাতীয় নির্বাচন ঢাকার অঙ্গীকারে আস্থা দিল্লির এর মানে ঢাকার অঙ্গীকারে বাংলাদেশ সরকারের অঙ্গীকারে আওয়ামী লীগের অঙ্গীকারে আওয়ামী লীগ সরকার অঙ্গীকারে কারো আস্থা নেই কোনো গণতান্ত্রিক সভ্য দেশের আস্থা নেই এই জন্যে দিল্লির আস্থা আছে ভারতের আস্থা আছে এটা দেখানোর জোর চেষ্টা সরকারের পক্ষ থেকে এই জন্য সরাসরি রাগঢাক ছাড়া বলছে ঢাকার অঙ্গীকারে আস্থা দিল্লির এখন ঢাকার অঙ্গীকারে আস্থা যুক্তরাষ্ট্রের যুক্তরাজ্যের ইউরোপীয় ইউনিয়নের নরওয়ের দক্ষিণ কোরিয়ার অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের সুইডেনের ডেনমার্কের এরকম তার দেখাতে পারে না দিল্লিরটা দেখাতে পারে বুঝতে পেরেছে যে তফসিল ঘোষণা করে আর একলা হয়ে যাচ্ছে এই জন্যে দিল্লির বিষয়টা এতদিন প্রকাশ্যভাবে বলতে চায়নি দিল্লিও প্রকাশ্যে আসতে চায়নি তারা একটু গোপনে আড়ালে আবডালে দিল্লি এবার সহযোগিতা করছে কিন্তু সেটা বলতে বাধ্য হচ্ছে ডিসক্লোজ করে দিচ্ছেন পররাষ্ট্র সচিব সিনিয়র সচিব আশা করি সামনে তিনি আওয়ামী লীগের মনোনয়ন পাবেন বিন মোমেন বলেছেন আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচন সামনে রেখে ভারতের কোনো বাড়তি উদ্বেগ বা মাথা ব্যথা নেই অথচ গণতান্ত্রিক সব দেশগুলোর বাড়তি উদ্বেগ বা মাথা যেখানে বিরোধী দলের দশ হাজারের বেশি নেতাকর্মী গ্রেপ্তার করা হয়েছে বিরোধী দলের প্রধান প্রধান বিরোধী দলগুলো দ্বিতীয় তৃতীয় অন্যান্য সব দল কেউ নির্বাচনে আসছে না প্রধান গুরুত্বপূর্ণ বিরোধী দলগুলো অফিস তারাবদ্ধ নেতারা তাদের ডিসিশন মেকাররা সবাই কারাগারে আর সেখানে ভারতের মতো একটা গণতান্ত্রিক দেশের মাথা ব্যথা থাকবে না এটা দুঃখজনক অবশ্যই মাথা ব্যথা থাকা দরকার অবাধ শান্তিপূর্ণ নির্বাচন নিয়ে বাংলাদেশ সরকারের অঙ্গীকার ও নির্বাচন কমিশনের উপর ভারতের আস্থা আছে ভারতের জনগণের আস্থা নেই ভারতের আস্থা আছে মানে চিন্তা করছেন কিভাবে দিয়েছে এই বিষয়টা সামনে আনছে নির্বাচন কমিশনের আস্থাটা হয় কিছুর উপর ভিত্তি করে কি করেছে নির্বাচন কোনো সুষ্ঠু নির্বাচন করতে পেরেছে না নিবন্ধন দেওয়ার বিষয়টা স্বাধীনভাবে দিতে পেরেছে কোনো ভালো প্রশংসাযোগ্য কোনো কাজ নির্বাচন কমিশন করেনি অথচ ভারত নাকি বলছে যে নির্বাচন কমিশনের উপর আস্থা আছে কতটা নিচে নামলে এ ধরনের বাস বিচারীন অনৈতিক কথাবার্তা প্রকাশ্যে বলতে পারে প্রতিবেশী বন্ধু দেশটি নির্বাচনে দেশের জনগণ ইচ্ছার প্রতিফলন দেখতে চায় এটা বিপরীতমুখী কথা একদিকে দেশের জনগণের ইচ্ছার প্রতিফলন দেখতে চায় অন্যদিকে এই নির্বাচন কমিশনের উপর আস্থা আছে এটা কন্ট্রাডিক্টরি দ্বিমুখী কথা এভাবে বললে হয় না গত শুক্রবার দিল্লির ঐতিহাসিক হায়দ্রাবাদ হাউসে বাংলাদেশ ও ভারতের মধ্যকার ফরেন অফিস যে বৈঠক হয় তার পরিপ্রেক্ষিতে এসব কথাবার্তা বলছেন ওই বৈঠকে নির্বাচন নিয়ে আলোচনা প্রসঙ্গে পররাষ্ট্র সচিব জানান আগামী বছর দু দেশে নির্বাচন অনুষ্ঠিত হবে নির্বাচনী প্রস্তুতি নিয়ে কথা হয়েছে আমাদের নির্বাচন নিয়ে তাদের যে অভিমত তা কিন্তু যুক্তরাষ্ট্রের সঙ্গে টু প্লাস টু ফরম্যাটের পর তারা বলেছে ভারত কোনো দেশের আভ্যন্তরীণ বিষয় কথা বলবে না নির্বাচন কমিশনের উপর আস্থা আছে এটা আভ্যন্তরীণ বিষয়ে কি কথা নয় অভ্যন্তরীণ বিষয়ে কথা বলে তারপরে বলছে বলবে না মানে অনেক হুজুর বলে না যে আমি আমার বয়ানের আগে আমি আমার ওয়াজের আগে বা আমি আমার বক্তব্যের আগে কিছু কথা বলতে চাই তা বক্তব্যের আগে যে কথা বলে ওটা কি বক্তব্য না ওটাও তো বক্তব্য তো এরকম হচ্ছে অবস্থা যে অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপমূলক কথাবার্তা বলে তারপরে বলে অভ্যন্তরীণ বিষয়ে কথা বলবে না ভারত রাশিয়ায় সেম কাজ করছে মানে আওয়ামী লীগকে যা দেয়ার আওয়ামী লীগের পক্ষে যা বলার সেটা বলে তারপরে বলছে অভ্যন্তরীণ বিষয়ে কথা বলবে না মানে কাঠচুপির একটা লিমিট থাকা দরকার এছাড়া এই পিকে হালদার ইস্যুতে আগ্রহী নয় দিল্লি দেখেন পিকে হালদারের মতো একটা জটিল বিষয় ভারতের এই হিন্দু বা তাদের আদর্শের সাথে যারা যায় এদের যতই অন্যায় করুক এদেরকে শেল্টার দেবেই ভারত নীতিনৈতিকতার প্রশ্নটা এখানে মুখ্য নয় যাই হোক দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে নির্বাচনের সময় যত ঘনী আসছে সরকার তত একলা হয়ে যাচ্ছে এজন্যে দিল্লিকে ভারতকে সামনে আনার চেষ্টা করছে এবং পররাষ্ট্র সচিবকেও মন্ত্রীর মতো পলিটিক্যালি ইউজ করার চেষ্টা করছে